কক্সবাজারের টেকনাফে 97,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। ঘন কুয়াশায় 8 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু। আসসালামু আলাইকুম। বিজয় জেলা বার্তায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তামান্না তাহসিন খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, দেশের 1 নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবারে বিস্তারিত, কক্সবাজারের টেকনাফে 2,67,97,300 টাকা সমমূল্যের প্রায় 97,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ভোর 5টার দিকে উপজেলার জাদিমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। টেকনাফ 2 বিজিবি অধিনায়ক আরিফুর রহমান জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ওত পেতে থাকে। এ সময় মাদক পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ইয়াবা বস্তাটি ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা পরবর্তীতে মাদকদ্রব্যের কর্মকর্তা মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। ঘন কুয়াশার কারণে টানা 8 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 11টায় স্বাভাবিক হয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে রাত 3টা থেকে বন্ধ করে দেয়া হয় এই রুটের ফেরি চলাচল, ফলে মাঝপদ্মায় নোঙর করে রাখা হয় 4টি ফেরি। ঘাট এলাকায় আটকা পড়ে ছোট বড় মিলিয়ে 300+ যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, 8 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মেহেরপুর 2 আসনে দীর্ঘদিন থেকে নৌকা প্রতীকের পরাজয়, অন্যান্য নির্বাচনে অনেকটা একই চিত্র, ফলে বিরূপ প্রভাব পড়ছে বিভিন্ন কার্যক্রমে। দলের স্বার্থী এ অবস্থা থেকে বের হয়ে আসা উচিত। মনোনয়ন যেই পাক, আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে। বৃহস্পতিবার মেহেরপুরের গাংনি বাসস্ট্যান্ডে যুবলীগের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে গাংনি উপজেলা যুবলীগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার 3 দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্যাপ তাস ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসু ইসলাম। অন্যদিকে সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় 3 দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উপলক্ষে পাবনার সাথিয়া উপজেলা প্রাঙ্গণে 3 দিনের উন্নয়ন মেলার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। মাদারীপুরে কালকিনিতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে একজন নিহত ও 12 জন আহত হয়েছেন। সকাল 10:30 দিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন নতুনপাট হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে কালকিনি থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি নতুনপাট হাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বাসের চালক বাবুল মারা যান। নরসিংদীর মনোহরদীতে রাজধানীর সাথে পাল্লা দিয়ে বহুতল বিশিষ্ট ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্বাধীনতা প্লাজা নামে একটি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মনোহরদী পৌরসভা মেয়র আমিনুল রশিদ সুজন মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এ প্লাজার নির্মাণ কাজ উদ্বোধন করেন। ভ্যানগার্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান শামিমারা রৌফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা প্লাজার উদ্যোক্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব বীর বিক্রম।
ভ্যানগার্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন খন্দকার, জাহাঙ্গীর কাবির, পরিচালক ইকরাম ইসলাম প্রমুখ। বিজয় জেলা বার্তা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কক্সবাজারের টেকনাফে 97,000 পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। ঘন কুয়াশায় 8 ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু। এবং মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে নিহত 1, আহত 12। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshtv.com এই ঠিকানায়। শেষ করছি বিজয় জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।